আজকের এই ঘটনাটা করে বাংলাদেশের সমগ্র মানুষ যেভাবে মর্মাহত হয়েছে, কারণ শহীদুদ্দিন চৌধুরী একজন প্রতিষ্ঠিত ছাত্র নেতা, উনি সাবেক পার্লামেন্ট মেম্বার, এসব চোরা ভোটের নিশিরাতের ভোটের এমপি না। এটা কি খুবই রাষ্ট্রদ্রোহ মামলা? এটা দিয়ে কি মানে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা চলে যাচ্ছে? অ্যানি সাহেবকে গ্রেপ্তার না করলে বাংলাদেশ নামক সার্বভৌমত্ব কোথাও চলে যাবে? বিষয়টা তো এরকম না। বাংলাদেশের মানুষের যদি ভোটের অধিকার নিশ্চিত হয়, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বাদ দেন, একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা যদি ফিরে আসে, তাহলে এই বড় নেতাদের দরকার হবে না। না ঠিক আছে, এখন আমরা তো নতুন করে বুঝলাম যে আওয়ামী লীগ খুবই উদারপন্থী, উদারতার একটি দল। তো আপনি আইনকে শ্রদ্ধা করেননি, তাই বলে দরজা ভাঙতে হবে? মানলাম দরজা ভাঙলেন, তাহলে এটাতে কালাম ভাই যুক্তি দিলেন, দরজা ভাঙছে কেন? হয়তো উনি দরজা খোলেননি, সে কারণে দরজা ভাঙছে, মানলাম সেটাও সত্য। কিন্তু আপনি ওনাকে থানায় এনে মারলেন কেন? আপনি ওইখানে কালার চাবি ধরলেন কেন? আপনি চুল চাবি টানা হিসেবে করলেন কেন? প্রশ্নটা হলো সে জায়গায়। আপনি উদারতা দেখাচ্ছেন, আপনি বলতেছেন আপনি 5 মাস গ্রেপ্তার করেননি, উনি এই ওয়ারেন্ট নিয়েই, তাদের ভাষ্য অনুযায়ী ওয়ারেন্ট নিয়ে ডিএমপির অফিসে গেছে, এখন হঠাৎ করে মনে হলো আজকে হ্যাঁ যে আপনি তাকে গ্রেপ্তার করতে হবে। আসলে মানে এই তর্ক মানে কুতর্ক এগুলো আমরা করতে করতে খুবই এখন ক্লান্ত এবং পরিশ্রান্ত, এখন আর এই জিনিসগুলো তর্ক করতে ইচ্ছা করে না। সেকেন্ড থিং কথাটা হলো যে কি, যে উনি আইনকে শ্রদ্ধা করেনি, যাদের সকাল আর দুপুর আর রাত কাটে আদালতের বারান্দায়, একটা কবিতার লাইন আছে না, সমুদ্রে যার বসবাস শিশিরে তার ভয় কিসে? আজকে অ্যানির উপর একা উপরে মামলা আছে প্রায় 100-এর উপরে। সুতরাং উনি কোন মামলায় জামিনে আছেন, কোন মামলায় কখন ওয়ারেন্ট হয়ে আছে, এটা ওনার জানার কতটুকু সুযোগ আছে? বা বিএনপির ওনার মতো নেতার একজন মানে সাইফুল আলম নীরবের পক্ষে আছে 400 মামলা, মহাসচিবের আছে 100-এর কাছাকাছি মামলা। তো যাদের সকাল বিকাল দুপুর রাত কাটে আদালতের বারান্দায়, তাদের এই আইনের প্রতি অশ্রদ্ধা দেখানোর মানসিকতা হবে কেন? তাহলে তো তারা আদালতের বারান্দায় যেত না, জামিনে নিত না, তাই না? আজকে তাদের এই করুণ দশা বলেই তো আদালতে আজকে নিজেই আদালত বলতেছে, উচ্চ আদালত বলতেছে, বিচারপতি বলতেছে যে আপনি তো আপনারা দেশকে জাহান্নাম বানাই ফেলেছেন। তো এখন কথাটা হলো যে কথাটা ওখান থেকে আসছে, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন, কিন্তু সেটা আপনি কিভাবে করছেন, সমভাবে সমপর্যায়ে করছেন না দেখে দেখে করছেন, মানুষ জানতে চায় সেটা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, আমি দৃষ্টিটাকে অন্যভাবে নিতে চাই, একটু ইঙ্গিত আমার নজিবুর আকবর ভাই করেছেন, আমি আজকে ওনার সাথে সহমত পোষণ করি, কারণ উনি আজকে চেষ্টা করেছেন একটা নির্মোহ আলোচনা করার। নির্মোহ আলোচনা করলে একটু সুবিধা হয়, একদম মানে দল কানা মানে আমি একদম বলার জন্য বলতেই হবে, জিতার জন্য জিততেই হবে, হ্যাঁ আমাকেও এই অভিযোগে অভিযুক্ত করতে পারে অনেকে, কিন্তু আমার কথা হলো আমার এমন করে স্পেস জায়গা খুঁজে পাই না, প্রতিটা অঙ্গে 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 আমি যেখানে যাব সেখানে গেলেই তো আওয়ামী লীগের ব্যর্থতা ছাড়া কিছু খুঁজে পাই না, নাহলে আমি সফলতার গানটা কোনখান দিয়ে গাই? আপনি মেট্রো রেল করলেন, আবার ঘোষণা দিয়ে বললেন যে 3 দিন চলবে না, কোনো জিনিস তো প্রপার হ্যান্ডেল হচ্ছে না। আপনি টার্মিনাল, থার্ড টার্মিনাল উদ্বোধন করলেন, আবার বলে দিলেন 24শে ডিসেম্বর এটা মানে কার্যক্রম শুরু হবে। এখন এই যে মানে ধরেন আপনার উদ্বোধন বা এই যে আপনি আমার উন্নয়ন দিয়ে আমাকে, তো এই উন্নয়নগুলো তারপর আচ্ছা যাক আপনারা উন্নয়ন করছেন ভালো কথা, কিন্তু আমি যে জায়গাটা খুব বড় করে দেখতে চাই, আকবর ভাই যেটাকে বলেছেন, হ্যাঁ উনি পুরাপুরি বলতে পারেননি, আমি বাকিটা বলি, যে সেটা হলো যে আমার ভাষায় আজকের এই ঘটনাটা করে বাংলাদেশের সমগ্র মানুষ যেভাবে মর্মাহত হয়েছে, কারণ শহীদুদ্দিন চৌধুরী একজন প্রতিষ্ঠিত ছাত্র নেতা, উনি সাবেক পার্লামেন্ট মেম্বার, এসব চোরা ভোটের নিশিরাতের ভোটের এমপি না, একদম ফ্রেশ অ্যান্ড ফেয়ার নির্বাচনের, তাই না? আর তাছাড়া তার বিরুদ্ধে কোনো সন্ত্রাস চাঁদাবাজি তখনও এখনো কোনো কোনো মানে এই ধরনের কোনো কিছুর অভিযোগ নেই, যার কারণে আজকে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে ওনার জন্য ব্যতীত হবেন বা ব্যতীত হয়েছেন, ব্যতীত হয়েছেন, ওনার প্রতি ওয়ারেন্ট আছে, মামলা আছে, এগুলো ওনাদের নিত্য নৈমিত্তিক সকালবেলা নাস্তার মতো, এটা কোনো সমস্যার বিষয় না। সমস্যার বিষয় হলো যে প্রক্রিয়া ওনাকে অপমান অপদস্থনা করা হয়েছে, প্রশ্নটা হলো সেটা সেটা কতটুকু কাঙ্ক্ষিত ছিল, কতটা প্রয়োজন ছিল। কিন্তু আপনি আজকে ভাবেন ঠিক দুইটা ঘটনায় আমি কিন্তু একটু সন্দেহের দিকে দেখতে চাই, যেটা নজিবুর আকবর ভাই বলতে চাইলেন যে এই জিনিসটার সাথে কারা, আপনি খেয়াল করবেন ঠিক ইউরোপীয় ইউনিয়নের যখন পার্লামেন্টের পর্যবেক্ষক মানে প্রি
মানে পর্যবেক্ষক দল যখন বাংলাদেশে, ঠিক তখনই হিরো আলমের এবং ঢাকার দশ আসনের নির্বাচনটা হচ্ছিল এবং হিরো আলমের উপর শেষ মুহূর্তের আক্রমণটা হয়েছিল। তারপরে ঘটনা প্রবাহ আমরা দেখেছি, তারা পর্যবেক্ষণ না পাঠানোর সিদ্ধান্তে এবং সর্বশেষ ইউরোপীয় পার্লামেন্টে একটা রেজুলেশন পাস করা। ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র যখন খুঁজতে এসেছে যে বাংলাদেশের নির্বাচন কতটুকু আছে, এটাতে বিরোধী দলের প্রচার প্রভাকাণ্ডা নেতারা কতটা নিরাপত্তা বা স্বাধীনতা ভোগ করবেন, ঠিক সেই মুহূর্তে আধো এটা কার স্বার্থে কে বা কারা ওটাকে খুঁজে বের করা এখন খুবই বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ এটা দিয়ে যে সরকারের ভাবমূর্তিটা বড় উজ্জ্বল হয়েছে তা কিন্তু না, সরকার কিন্তু সুইসাইড করেছে, বিষ খেয়েছে আমি মনে করি, এটা আমার ভাষায়। কারণটা হলো দেখে আজকে আপনি পরপর এই যে আপনি বিএনপির একজন মানে প্রভাবশালী নেতা, হ্যাঁ, যে মোহাম্মদ সাজান সাহেব, তারপরে হাবিবুর রহমান হাবিব সাহেব, উনি একসময় ছাত্রলীগের প্রেসিডেন্টও ছিলেন, তারপরে গিয়ে আপনি ধরেন এই যে শহীদুদ্দিন চৌধুরীর ঘটনা, এই যে ঘটনাগুলো যেটা আজকে পর্যবেক্ষণ টিমটা আপনি চষে বেড়াচ্ছে যে আসলে কোন স্পেস আছে কিনা, যে মানে বিরোধী দলকে অনুরোধ করার বা বিরোধী দলকে বোঝানোর যে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করো, কারণ এই আপনি দেখেন কি এই স্পেসটা কিন্তু সরকারের পক্ষ থেকেই কিন্তু একটা মহল বিশেষভাবে কোনো না কোনো ভাবে পরিচিত হয়ে তারা কিন্তু করে দিল, তারা কিন্তু করে দিল। তাহলে আজকে কিন্তু তাদের এই বিএনপিরই বলার সুযোগ হয়ে যাবে বা ওরাও আর বলার স্পেস পাবে না যে না ঠিক আছে আমরা ওয়াচ ডগ এর মতো কাজ করব, ঠিক আছে তোমরা নির্বাচন অংশগ্রহণ করো। তাহলে নির্বাচনটাকে খুবই কি প্রয়োজন ছিল? এটা কি খুবই রাষ্ট্রদ্রোহ মামলা? এটা দিয়ে কি মানে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা চলে যাচ্ছে? অ্যানি সাহেবকে গ্রেপ্তার না করলে বাংলাদেশ নামক সার্বভৌমত্ব কোথাও চলে যাবে? বিষয়টা তো এরকম না। তাহলে আপনি এটা করেছেন, এই স্পেসটাকে আপনি আবার মানে আপনি ক্ষুণ্ণ করে দিলেন, এই জায়গাটাও আপনি সংকুচিত করে দিলেন। যারা অতি উৎসাহী হয়ে করুক আর সরকারের নির্দেশে উচ্চ পর্যায় থেকে হোক আর যে পর্যায়ে নির্দেশে করে থাকুক, কাজটা তাদের জন্য উল্টা হিতে বিপরীত হলো, বুমেরাং হলো। ঠিক হিরো আলমের ঘটনাটার মতো এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যখন ফিরে গিয়ে অথবা এখান থেকে প্রেস ব্রিফিং করে তারা তাদের রিপোর্ট দিবে, আমার কথাটার সত্যতা আপনারা সেদিন খুঁজে পাবেন। আবারও দরকার হলে আমরা সেই রিপোর্টটা দেওয়ার পর আমরা এরকম একটি টকশোর আয়োজন করার জন্য আপনার প্রতি আমি অগ্রিম, যদি আমাদেরকে সবাইকে হায়াত দিয়ে থাকে অগ্রিম আয়োজন করার জন্য আমি আপনাকে মানে এখন থেকে অনুরোধ করে রাখলাম, সরি নয়। কিন্তু আপনি খেয়াল করবেন যে আজকে যে কথাটা বলা হচ্ছে, আজকে প্রতিটা জায়গাতে আপনি দেখেন যে আপনি নির্বাচনে এই যে বা যে প্রক্রিয়ায় বলা হচ্ছে যে তাদেরকে সরানোর জন্য, যদি এটাও একটা কৌশল হয়ে থাকে যে বিএনপি সিনিয়র নেতা থেকে শুরু করে অনেককে, আজকে আমি শুনছিলাম জনাব আব্দুল ফারুক সাহেব বলতেছিলেন, হ্যাঁ বিরোধী দলের চিফ হুইপ ছিলেন, উনি বলছেন যে ওনার মামলার রায় আর 18 তারিখে, এই যে সামনের 18 তারিখে আর 7 দিন পরে, ওনার ভাগ্যে কি আছে হয়তো এমনটাই, এটা ধরে নেয়াই তো যায়। আপনি যেহেতু এই মামলাগুলোকে দ্রুত বিচার দিচ্ছেন, যে আশায় দিচ্ছেন, যে কৌশল অবলম্বন করার জন্য দিচ্ছেন, বাংলাদেশের মানুষের যদি ভোটের অধিকার নিশ্চিত হয়, তত্ত্বাবধায়ক সরকার বাদ দেন, একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা যদি ফিরে আসে, তাহলে এই বড় নেতাদের দরকার হবে না। এখানে বহু মানে লোক আছে বিএনপি থেকে তারা নির্বাচন করার মতো অনেকেই আছেন, একটা আসলে 4-5 জন করে যোগ্য নেতারা আছেন। সুতরাং আপনি কতজনকে জেলে আটকাবেন, কত লাখ কর্মীকে আপনি জেলে আটকাবেন, আপনার সারা বাংলাদেশের 55,000 বর্গমাইলের যতগুলো জেল আছে সেই কারাগারগুলোতে আপনার ধারণ ক্ষমতা কত, আপনি কত বিএনপির কর্মীকে আটকাবেন, সেই জায়গাটাও আপনাকে ভেবে নিতে হবে। যে কারণ বিএনপি ভালো করে বুঝে, বিরোধী দলরা ভালো করে বুঝে, আজকে এটা বিএনপির একা দাবি নয়, এটা আপনি মাহমুদুর রহমান মান্না বলেন, জুনায়েদ সাদিককে বলেন, ডান বলেন, বাম বলেন, সাইফুল ভাইরা বলেন, সর্বনয় পীর সাহেব বলেন, সবারই তো আজকে এক কণ্ঠে একই বক্তব্য, একই জায়গায় তারা একটা প্ল্যাটফর্মে এক বাংলাদেশের ভোটের অধিকারের জন্য তারা এখন লড়াই করছে। এখন এই লড়াইটা যে একটা চূড়ান্ত রূপ নিবে তার আগে আপনি এটাকে ভঙ্গুর করার জন্য যে চেষ্টা চালাচ্ছেন, আমি মনে করছি যে এটা সরকারের জন্য সুইসাইড হয়েছে, এটা সরকারের জন্য কোনো ভালো মঙ্গল বার্তা বয়ে আনেনি, বয়ে আনবে না। এটা যে সরকারের মানে আমি আমরা একটা আশা করেছিলাম যে ওরা যেরকম একটা সুযোগ খুঁজছিল কোন একটা ডায়ালগের, তাহলে বিএনপি যে ডায়ালগের কথাটা এক মিনিট আধা মিনিট বিএনপি যে ডায়ালগের কথাটাকে বারবার বলতেছিল যে মানে না আমরা এই কোন রকম ডায়ালগ মানবো না, কিন্তু বিদেশিরা আমাদের কাছে তথ্য ছিল যে তারা চেষ্টা করছে যে এখনো যে কোনোভাবে একটা সংলাপের আয়োজন করা যায় কিনা। আজকের এই ঘটনাগুলো পরপর এই ঘটনাগুলো তাদেরকে সুপারিশ করা, বিএনপিকে কোন রকমের অনুরোধ করার ইয়ে থেকেও বিদেশিদেরকে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে দূরে সরিয়ে দিল।
সুতরাং আমি মনে করি তাদের এই মানে এই অতীতের ওবায়দুল কাদের সাহেব সহ এই যে কি ইউরিয়াম ঢেলে দেওয়া থেকে শুরু করে তলে তলে আপোষ থেকে শুরু করে প্রতিটি বক্তব্যই আজকে হিতে বিপরীত হচ্ছে। ধন্যবাদ আপনাকে।